পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের বাসিন্দা জান মোহাম্মদ। ইতিমধ্যে 35 সন্তানের বাবা হয়েছেন বীর এ পাকিস্তানি। এতে টার্গেট পূর্ণ হয়নি তার, 100 সন্তান জন্ম দেওয়ার যে খায়েস তার, আর সেই মিশনেই আছেন তিনি। বিস্মিত হচ্ছেন নিশ্চয়ই, সত্যিই বটে। siyasat.com-এর এক প্রতিবেদনে বলা হয়, জান মোহাম্মদের বর্তমানে রয়েছে 3-3টি স্ত্রী। এই 3 স্ত্রী ইতিমধ্যেই তাকে 35 সন্তান উপহার দিয়েছেন। সন্তানদের মধ্যে 21 মেয়ে ও 14 ছেলে, যাদের বয়স 1 সপ্তাহ থেকে 16 বছরের মধ্যে। জান মোহাম্মদের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, আমার লক্ষ্য 100 সন্তানের বাবা হওয়া। মোহাম্মদ পেশায় একজন ডাক্তার, সেই সঙ্গে ছোটোখাটো ব্যবসাও করেন। সব মিলিয়ে আর্থিকভাবে বেশ সচ্ছল তিনি। ফলে এই মুহূর্তে 3 স্ত্রী ও 35 সন্তানের ভরণ পোষণ চালাতে তার কোনো রকম সমস্যা হচ্ছে না। এত সন্তানের বাবা হতে পেরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জান মোহাম্মদ। তিনি বলেন, ধন্যবাদ প্রভু, আমার পরিবারের বর্ধিত খরচ বহন করতে আমি সক্ষম হচ্ছি। পরিবারের ভরণ পোষণের জন্য আমি মাসে 1 লাখ রুপিয়া খরচ করি। এদিকে মোহাম্মদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। এতে ভীষণ খুশি তার বড় মেয়ে সাগুপ্তা নাসরিন। তিনি বলেন, আমাদের পরিবারে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি, সবাই মিলেমিশে বাস করি।